এত রাতে বাইরে না গেলে হতো না? খুব জরুরি দরকার, তাড়াতাড়ি ফিরে আসবো। শিবলি কোথায়? ঘুমোচ্ছে, দেরি করো না কিন্তু। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো। ঠিক আছে। কি হলো? না কিছু না। লেগেছে? না। এটা রাখো। এটা কি? দয়াল বাবার দিয়ে তাবিজ। চলি ড্রাইভার, চলো। ড্রাইভার, গাড়িটা ডান দিকে একটু থামাও। আসুন বাবা, চলো ড্রাইভার। কথাটা বুঝলাম না। বুঝেও যে না বোঝার ভান করে তাকে কেউ বোঝাতে পারে না। আমার ছেলেকে কিডন্যাপ করার চেষ্টা করেছ তুমি, আমার বাড়িতে বোমা মেরেছ তুমি, কেন কি চাও তুমি? আমার পথ থেকে তুমি সরে যাও। তোমার পথ মানে? তোমার কারণে আমার পরপর তিনবার মাল ধরা পড়েছে, একটার পর একটা ব্যবসা নষ্ট হয়ে গেছে, আমার সব কাস্টমার ছুটে গেছে, সবই তোমার কারণে। তুমি কি মনে করো এত কিছুর পরও আমি চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে থাকবো? কি করবে তুমি? তোমার মুখোশ খুলে দেবো আমি, তোমার স্ত্রী পুত্রের কাছে, সমাজের কাছে, সবার কাছে প্রমাণ করে দেব, জনগণদী সমাজসেবক জুবের চৌধুরী চোরা চালানি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, ফেন্সিডিল স্মাগলিং করে মসজিদ বানাও, হেরোইন বেচে এতিমখানা চালাও, নকল ওষুধ বিক্রি করে স্কুলে সাহায্য করো। তুমি কি মনে করো ওরা একথা বিশ্বাস করবে? করবে না। করবে চৌধুরী, করবে। আরে আরে ঘাবড়িও না, জনগণের বিশ্বাস করার অস্ত্র ওটা। ফেরারি আসামি ড্রাগনের সাথে, একজন সমাজসেবকের অন্তরঙ্গ মুহূর্তের একখানা ছবি তুলে রাখলাম। ড্রাগন কেমন লাগলো প্ল্যানটা? এখনো সময় আছে, তুমি আমার পথ থেকে সরে যাও। হামিদ, তোর সাহেব ফিরেছে? না মা। বলিস কি, পাঁচটা বেজে গেছে এখনো ফেরেনি? শিগগির শিবলিকে ডাক। এক্ষুনি ডাকছি। মা, ছোট সাহেব তো ঘরে নেই। কি, ভালো করে দেখেছিস? জি। বাথরুমে দেখেছিস? দেখেছি, কোথাও নেই। কোথাও নেই? তাহলে গেল কোথায়? দয়াল বাবা, দয়াল বাবা, দয়াল বাবা! কি হয়েছে? শিবলির বাবা রাতে বাইরে গেছেন, এখনো ফিরেননি। সে কি কথা, সকাল হয়ে গেল এখনো ফিরে নাই? শিবলি কই? ওকেও পাচ্ছি না। সর্বনাশ, এতক্ষণ আমার কবিরা। হ্যাঁ, খারাপ। চল
থানা একটা ফোন করে লই। জি। হ্যালো, কি? আরে কি আজেবাজে কথা কইতেছ? হ্যাঁ, কোন জায়গায়? ডেথিল? আচ্ছা ঠিক আছে, আসতেছি। কি হয়েছে বাবা? কিছু না, যাইতে হইব। চল আমার লগে। হ্যাঁ চলেন। কি আমার এত বড় সর্বনাশ করলো বাবা শিবলি? ও গো কথা বলো, কথা বলো বাবা শিবলি, কথা বল বাবা, কথা বল, কথা বল। জুবাইর, ওঠ জুবাইর, জুবাইর ওঠ, শিবলি, শিবলি ওঠ, ওঠ শিবলি। তুমি মাফ করে দেও, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। মালিক আমার ডাক শুনলো না, শুনলো না। তাজা খবর, গরম খবর, পিতা পুত্র একসাথে খুন, তাজা খবর। লয়ন ভাই, তাজা খবর, গরম খবর, পিতা পুত্র একসাথে খুন। মা, এ তোর কি হলো? তুই কথা বল মা, কথা বল। আমি তোর কষ্টটা বুঝি রে মা, মনটাকে একটু শক্ত কর। যে চলে গেছে সে তো আর কোনোদিন ফিরে আসবে না মা, কোনোদিন ফিরে আসবে না। তোমার বাবা তোমাকে ডাকছে। কেন, কি হয়েছে? তা তো জানি না। চলো। কি হয়েছে বাবা? মানিক, আজ তোকে একটা কথা বলবো। কথাটা শুনে তুই মনে খুব কষ্ট পাবি আমি জানি,
হয়তো সহ্য করতে পারবি না, হয়তো বা বিশ্বাস করতে চাইবি না, কিন্তু এ এমন এক কঠিন সত্য যা তোকে বিশ্বাস করতেই হবে। কি কথা বাবা? তোর মা মারা যাওয়ার আগে আমাকে বারবার অনুরোধ করেছিল যাতে আমি কোনো দিন কথাটা তোকে না বলি। হ্যাঁ, আমিও তাকে কথা দিয়েছিলাম, তার অনুরোধ আমি রাখব, কিন্তু কিন্তু আজ আমি এমন এক ঘটনার মুখোমুখি হয়েছি যে কথাটা তোকে না বললে আমার মহা পাপ হবে। বাবা মানিক, আমি তোমার বাবা নই, তুমি আমার সন্তান নও। বাবা, এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি। অসম্ভব, সে হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমি জানতাম তুমি বিশ্বাস করতে চাইবে না, তবু আমাকে বলতেই হবে। কিন্তু তুমি আমার বাবা নও, আমি যাকে মা ডাকতাম সে আমার মা না। তাহলে তাহলে তোমরা তুমি কে? আজ থেকে 25 বছর আগে আমি এক বাড়িতে কাজ করতাম, সে বাড়ির মালিকের একসাথে 2টি সন্তান জন্ম নেয়, তাদেরই একজন তুমি। আমাদের আমাদের কোনো দিন সন্তান হবে না তা আমরা জানতাম, তাই একদিন একদিন গভীর রাতে তোমাকে চুরি করে পালিয়ে আমরা এখানে চলে আসি। তারপর তোমাকে নিজের সন্তানের মতো করেই আমরা মানুষ করেছি। বাবা, বাকি জীবনটা আমি তোমাদের সন্তান হিসেবে কাটিয়ে দিতাম, আজ আমাকে তুমি এই কথা কেন বললে? কারণ গতকালকে তোমার বাবা এবং ভাইকে কারা যেন একসাথে খুন করেছে। কে? হ্যাঁ মানিক, এই দেখো। ওই তোমার বাবা আর ও তোমার ভাই, হুবহু তোমার চেহারা। ওরা ওরা কেউ আর এই দুনিয়া গেছে নেই। তোমার মা আজ মহাবিপদের মধ্যে আছে, তুমি তার কাছে ফিরে যাও মানিক। বাবা, আমাকে আমাকে মাফ করে দিও ছোট সাহেব। বাবা, আমি যদি মারা যাব তোমার কাছে খবর যাবে, যদি যদি পারো যদি পারো সেদিন এসে আমাকে কবর দিয়ে যেও। বাবা বাবা, চৌধুরী সাহেবের বাড়ি। আর কতদিন এভাবে চোখের পানি ফেলবি? এতে তোর কষ্ট যেমন বাড়ে ওদের আত্মাও কষ্ট হয়। চোখ মস, চল এতিমখানাটা দেখে আসবি। দেখেছে সে তো আর কোনোদিন ফিরে আসবো না। মা মা, Okay.
তুমি? আমি তোমার ছেলে মা। আমার ছেলে তো নেই। একজন চলে গেছে, আরেকজন তো আছে মা। আরেকজন? আমি আজ থেকে অনেক বছর আগে রুস্তম। হ্যাঁ মা, তোমার বাড়ির দারোয়ান রুস্তম তোমার গোল থেকে যাকে চুরি করে নিয়ে গিয়েছিল, আমি তোমার সেই ছেলে মা, তোমার মানিক। মানিক? সেই চোখ, সেই হাসি, আমার খোকা, আয় আমার বুকে আয়। এতদিন তুই কোথায় ছিলি বাবা? সে আমাকে নিয়ে গিয়েছিল তার কাছে। সে যখন জানতে পারলো বাবার সিবলি একসাথে খুন হয়েছে, তখন সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমার কাছে আমাকে পাঠিয়ে দিল। আল্লাহর কাছে হাজার শুকর, তোকে আমি ফিরে পেয়েছি। হায় বাবা, হায়! তোমরা দেখেছ আমার ছেলে ফিরে এসেছে? দেখেছ গাল বাবা? আয়, দেখেছেন আমার ছেলে ফিরে এসেছে? মালিক, তোমার লীলা বোঝা নাই। মালিক আমার ডাক শুনছেন, অবশ্যই আমার ডাক শুনছেন। তোর ছেলেরে আবার তোর কোলে ফিরাই দিছেন, সেই চেহারা, সেই গলা, সেই চলা, সেই বলা, সব তার লীলা খেলা। মা, সব তার লীলা খেলা। আমি চললাম কোথায় বাবা? তা তো জানি না মা, খোলা আসমানের নিচে নির্জন জায়গায় গিয়ে পড়ে থাকবো, মালিকরে ডাকবো, তারপর মালিকের হুকুম হইলে আবার তোদের কাছে ফিরে আসবো। বিয়া করছস? না। ছেলেটার সাবধানে রাখিস। চল বাবা, ওপরে চল। চলো। বললে কি বললে করতেছেন কেন? যা বলছি কথাটা বোঝেন নাই? একই রকম চোখ, কান, নাক, মুখ, সব একেবারে ডুপ্লিকেট। জমজ ভাই, চলো এটাকেও শেষ করে ফেলি। এখন না, মাত্র দুটা খুন হয়েছে, পুলিশ খুব সতর্ক। কয়েকটা দিন যাওক, স্যামরার ভাবগতিক বুঝি, তারপর অবস্থা বুঝা ব্যবস্থা। ঠিক আছে, তুমি জুবেরের বাড়ি ফিরে যাও। এখন না, পরে যাব। তবে তার আগে আমারে কয়েকটা লোক দেন, একটু রোহনপুর যাব। কেন? আব্বা, আমি নিজে কিছু করি না, খালি দেখি। দেখতে কি আঘাত পাইছি, মনের মধ্যে খাও হয়েছে, সেই খাও। কে? রজব? তুই? রজব না, দয়াল। এখন আমি দয়াল। ইজাস, অনেক দেরি হয়ে গেছে, তবু সেদিন যে কাজটা করতে পারি নাই আজ তা করব। তোমার বিধবা মাইয়া দ্বারা ডাকো। বাহার গেছি রে, আব্বা বাহিরে আসেন। শোনেন, নদীর পারে বসে নদী দেখলে পয়সা লাগে না, গুদারায় গেলে লাগে। ওরা গুদারায় যাবে, আমি নদীর পারে বসে দেখব, সেদিনের অতৃপ্ত বাসনা পূরণ করব। প্রথমে আপনার কন্যা, তারপর আপনার পুত্রবধূ। এই খোলে, খুন করতে তো বলি নাই। খুন করছেন কেন? গ্রামবাসী, গ্রামবাসী দেখে গেছে, দক্ষিণ খোলেন ছেলে ডাকাতের কাছে মরবো নাকি? আরে Thank you.
চলো ওস্তাদ। এক প্যাকেট গোল্ডেন সিগারেট দে। চোখের সামনে আমার বাবা মা খুন করলো, অনেক কিছুই করতে পারলাম না, কাপুরুষের মতো নিজের জীবনটা নিয়ে পালা এলাম। আমার মা বাবা ভেঙে পড়ো না আলে, মনটাকে শক্ত করো। চাচা, আপনি আমাদের এটা শিখাইবেন? শিখবে? হ্যাঁ, আপনি আমাদের নতুন জীবন দিচ্ছেন। আপনার কাছে অনুরোধ, আপনি আমায় শিক্ষা দেন, শক্তি দেন, সাহস দেন, আর কোনোদিন যেন মার খাইয়া পলায় আসতে না হয়। ঠিক আছে আলেক, আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর শেখাবো। Thank you.
থাকিতে দিন, থাকিতে টেন্নাকে দিন, ভিতাংতা ভিতাংতা ধা। থাকিতে টেন্নাকে দিন, থাকিতে টেন্নাকে দিন, ভিতাংতা ভিতাংতা ধা। হেইয়া রে হেইয়া রে হেইয়া, দয়াল বাবা হেইয়া। হেইয়া রে হেইয়া রে হেইয়া, দয়াল বাবা হেইয়া। বড়ই খুশি হইছি বাবা তোমার দয়া পাইয়া। হেইয়া রে হেইয়া রে হেইয়া, দয়াল বাবা হেইয়া। হেইয়া রে হেইয়া রে হেইয়া, দয়াল বাবা হেইয়া। বড়ই খুশি হইছি বাবা তোমার দয়া পাইয়া। হেইয়া রে হেইয়া রে হেইয়া, দয়াল বাবা হেইয়া। সবাই স্বপ্ন দেখি গড়ি সখীর বাসা। আরে এই দুনিয়া মিছা মিছি সবই জেতা মাশা, তবু সবাই স্বপ্ন দেখি গড়ি সখীর বাসা। হেইয়া রে হেইয়া রে হেইয়া, দয়াল বাবা হেইয়া। হেইয়া রে হেইয়া রে হেইয়া, দয়াল বাবা হেইয়া। বড়ই খুশি হইছি বাবা তোমার দয়া পাইয়া। হেইয়া রে হেইয়া রে হেইয়া, দয়াল বাবা হেইয়া। রঙ্গলীলা সাঙ্গ হবে মেলা, তবু কেন দূরে থাকা লুকো চুরি খেলা। ভঙ্গ হবে রঙ্গলীলা সাঙ্গ হবে মেলা, তবু কেন দূরে থাকা লুকো চুরি খেলা। দয়াল বাবা হেইয়া, হেইয়া রে হেইয়া রে হেইয়া, দয়াল বাবা হেইয়া। বড়ই খুশি হইছি বাবা তোমার দয়া পাইয়া। হেইয়া রে হেইয়া রে হেইয়া, দয়াল বাবা হেইয়া। হেইয়া রে হেইয়া রে হেইয়া, দয়াল বাবা হেইয়া। ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, ধা রাতের গড়ে ধা। ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, ধা রাতের গড়ে ধা। আমার সব খবর জানার পরও তোমাকে একা ছেড়ে দেওয়া হয়েছে।
তোমার পিছনে আমার লোক ছিল। খুব তো ফুর্তিতে আছো। ওদিকে যে মানিক জুবের দুই নম্বরটা গোয়েন্দাগিরি শুরু করেছে সে খবর রাখো। সারাদিন এখানে সেখানে ঘুরঘুর করছে। ও নাকি প্রতিজ্ঞা করেছে ওর বাপ ভাইকে যারা খুন করেছে তাদেরও খুঁজে বের করবে। ভালো তো, খুব ভালো। ভালো মানে কি বলছো তুমি? মনে করেন সত্য সত্যই একদিন সে জানতে পারলো কারা ওর বাপ ভাইরে খুন করছে, তখন কোথায় যাবে সে? হ্যাঁ, আপনার খাঁচার ভিতরেই তো। ওরে আসতে দেন, খাঁচায় ঢুকতে দেন, সময় মতো খাঁচাটা বন্ধ করে দিবেন, তারপর খেলায়া খেলায়া মারবেন। এমন একটা কাজ করেন, সুবিধাজনক জায়গায় পাইলে একটা খোঁচা দিয়া দেন, এ তোর জিতটা আরো বাড়বো, তাড়াতাড়ি এদিকে আগে। জায়গাটার নাম তেথিল হয়েছে কেন জানো? ওই পাহাড় থেকে একজন বিদেশি টুরিস্ট পরে মারা যায়, তারপর কিছুদিন আগে খুন হয় জুবায়ের চৌধুরী এবং তার ছেলে সিপি চৌধুরী। কারেক্ট, এবং খুনটা তোমরাই করো। এবং এখানে আজ আরেকটি খুন হবে, সে হচ্ছে তুমি। তাই নাকি? তাহলে দেরি করছো কেন? এসো আমাকে খুন করো। তাকে মানিক আমার বন্ধুর ছেলে, আর এ আলেক আমার ছাত্র। ওর পরিবারের সবাইকে একটা বদমাশ খুন করে ফেলেছে। মানিক আমার একটা উপকার করবে বাবা? বলুন চাচা। শিবলিকে আমার মেয়ে রিনি ভালোবাসত, ওর মৃত্যুটা সে সহ্য করতে পারেনি, সেই থেকে মেয়েটি আমার কথা বলতে পারে না। তুমি যদি একবার ওকে, চলুন দেখি।
করিনি। দিনে জন্মেছিলাম আমরা দু ভাই, আজ আমার ভাই নেই, তার ভালোবাসা তো আছে, সেই ভালোবাসার মানুষটার মুখে আজ আমি কথা ফিরিয়ে আনতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। ধন্যবাদ মানিক, তোমার এই ঋণ শোধ হবার নয়। আসি চাচা। বাবা তুমি কাঁদছো? না মা, আজ আমার সবচেয়ে আনন্দের দিন, এতদিন পর তোর মুখে কথা শুনে তোকে হাসতে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি তোকে ভাষায় বোঝাতে পারবো না। ভাবছি যেদিন তুই পরের ঘরে চলে যাবি সেদিন আমি একা একা কেমন করে থাকবো। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। মেয়ে হয়ে জন্মেছিস, যেতে তো একদিন হবেই, জানিস মা আমি মনে মনে তোর জন্য একটা ছেলেকে ঠিক করে রেখেছি, ভাবছি আমি কালই ওর মায়ের কাছে যাব। ছেলেটা কে জিজ্ঞেস করলি না? কে বাবা? মানে বাবা? হ্যাঁ মা, শিবলি আর কোনোদিন ফিরে আসবে না, মানিক ফিরে এসেছে। তুই নিজে কি একটি মুহূর্তের জন্য মানিককে ভুলতে পারছিস? জানি পারবি না, কারণ তোর অন্তর্জুড়ে রয়েছে শিবলি, আর শিবলি আছে মানিকের মধ্যে। ইচ্ছে করলে সারা জীবন তুই দুঃখ পুষে রাখতে পারিস, আবার মুহূর্তের মধ্যে নতুন জীবন খুঁজে নিতে পারিস। একটা কথা মনে রাখিস মা, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমি তোর মুখে হাসি দেখতে চাই।
চোখেরই দরজা বন্ধ হলে মনেরই দরজা যায় রে খুলে চোখেরই দরজা বন্ধ হলে মনেরই দরজা যায় রে খুলে সেই খোলা দুয়ারে দেখি তুমি দাঁড়িয়ে প্রেম দিয়ে ডাকছো কাছে হাত বাড়িয়ে এসো না আমার কাছে আমারই হই দূরে থেকো না তুমি সেই আমি এসেছি ফিরে সেই আমি আজ আছি তোমাকে ঘিরে এই তুমি সেই তুমি এসেছো ফিরে সন্দেহ করছে তাই ওরা দুনিয়া থেকে সরাইতে হইব আজ ধরে শেষ করে দেন আব্বা আমি যাই রিনি আলে আরে মানিক কেমন আছো ভালো রিনি আলে করে কোথায় ওরা তো প্র্যাকটিস করতে গিয়েছে সমুদ্রে পারে হাসি চাচা বসবে না না সালাম আলাইকুম তোমরা কোন ক্লাবের ছাত্র আমরা আপনার কাছে মার্শাল আর্ট শিখতে চাই উস্তাদ ও ভালো কিন্তু আমার ক্লাবের তো কিছু নিয়ম কানুন আছে বাবা এসো তোমাদের বলছি Ha ha ha!
পৃথিবীতে এমন কোন লোক দেখেছো যে অসুখ না থাকলেও ডাক্তারের কাছে যায়? না, তা যাবে কেন? এমন কোন লোক দেখেছো কোন সমস্যা ছাড়া পীর ফকিরের কাছে গেছে? না, কিন্তু যায়। যার কোনো সমস্যা নেই, কোনো বিপদ নেই, কোনো চাওয়া নেই, তার তাকে লোভ, ক্ষুধা, আর বড় হবার, আর উপরে ওঠার ক্ষুধা। কিন্তু সেই লোভ, সেই ক্ষুধাই মানুষকে নিয়ে যায় অন্ধকার জগতে, যেখানে সবসময় তাকে থাকতে হয় সতর্ক, প্রতি মুহূর্তে থাকে তার বিপদের আশঙ্কা। ঠিক তখনই সেই সব মানুষ অবলম্বন খোঁজে পীর ফকিরের। তখন তারা চিনতে পারে না, বুঝতে পারে না কে আসল পীর আর কে নকল। কি বলছিস তুই? মাথা মুন্ডু কিছুই বুঝি না। বলছি বাবার কথা মা, বাবাও তেমনি অন্ধকার জগতে নেমে গিয়েছিলেন। মানিক, কিসব আজে বাজে কথা বলছিস? আমি জানি মা, তুমি শুনলে কষ্ট পাবে, তবু তোমার জানা উচিত বাবা একজন স্মাগলার ছিলেন। আমাকে আরো মারো মা, কিন্তু যা সত্যি তা কখনো মিথ্যে হয়ে যাবে না। বাবা সত্যি একজন কালোবাজারি ছিলেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করতে চাইনি মা, কিন্তু এই খুনের রহস্য খুঁজতে গিয়ে এক এক করে আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। তাছাড়া ইলিয়া চাচা সবকিছু জানতেন, তিনি আমাকে সবকিছু বলে গেছেন। আল্লাহ, কাকে বিশ্বাস করবো এই পৃথিবীতে? ফেরেস্তার মতো মানুষ যার সাথে এতটা বছর ঘর করলাম সে? তুই আমাকে কি শোনালি মানি, কি শোনালি? শান্ত হও মা, শান্ত হও। মানিক, তোর বাবার এইসব দয়াল বাবা কি জানতেন? আমার মনে হয় জানতেন। আচ্ছা মা, দয়াল বাবার কাছে একটা স্বর্ণের তসবি আছে না? হ্যাঁ, তোর বাবা বানিয়ে দিয়েছিলেন। কটা দানা ছিল তুমি জানো? 101টা। কিন্তু আমি শিওর এখন ওটাতে 99টা আছে।
বাকি দুটো এই যে কোথায় পেয়েছি জানো মা? কোথায়? যেখানে বাবা আর শিবলি খুন হয়েছে। বলিস কি, তাহলে তো ওকে ধরলে সবকিছু জানা যাবে। হ্যাঁ মা। সব শেষ। কি হয়েছে, ওরকম করছো কেন? আমার দাড়ি দুড়ি সব ফাঁস। মানিক ওর মায়েরে বিশ্বাস করেছে যে আমি ওর বাপ ভাইরে খুন করছি। আরে খুন করলেন আপনি আর আপনার লোকেরা। আমি তখনই বলেছিলাম ওটাকে শেষ করে দাও, তুমি তো বাধা দিলে। আসলে মানিক রে বুঝতে আমার ভুল হয়ে গেছিল। আমি মনে করছিলাম সে ওর ভাইয়ের মতোই বলে দেবো, আর সময় নষ্ট করা যাবে না। লোকজন সঙ্গে লইয়া অহনি জুবেরে বাড়িতে চলেন, অর্থ সম্পত্তি সব লেখায় নিয়া আজ রাতের মধ্যেই মার ছেলেরে গুম করে ফেলাইতে হইব। চলেন। না না, গুম করা যাবে না। আমার দশ ট্রাক মালের কি হবে? হইব নে, চলেন তো। তোমাকে আর কষ্ট করে যেতে হবে না দয়াল, আমি নিজেই চলে এসেছি। যেটা তো দেরি না মানিক, আমি সবাইটা লেগে অপেক্ষা করতেছিলাম। চলো দাঁড়াও, মার্শাল আর্ট শুধুমাত্র আত্মরক্ষার জন্য, আক্রমণের জন্য নয়। তাই বললে ওই শয়তানগুলো হাতের কাছে পায়ে ছেড়ে দেবো? না, ওদের জন্য দেশে আইন আছে, আমরা নিজের হাতে তুলে নেব না। এসো আমার সাথে। এই ঘিরে ফেলো, ওদিকে যাও। পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়?
বদমাসটা যখন এই এলাকায় আছে তখন ঠিকই ওকে খুঁজে বের করবো। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। এই চলো চলো। আমার মনে হয় ওরা রাষ্ট্র সীমানা পেরিয়ে যেতে পারেনি। আমারও তাই মনে হয়। আপনাদের সহকর্মীদের জন্য আমরা দুঃখিত। আপনাদের সঙ্গিনীদের আমরা নিয়ে গেলাম, ওদেরকে পেতে হলে সিসাইড বাংলোতে চলে আসুন, সঙ্গে পুলিশ নিয়ে এলে ওনাদের লাশ পাবেন। এটা কি সিসাইড বাংলো? জি। এখানে দয়াল নামে কেউ আছে? না। রজন নামে কেউ? না। তুই আব্বা, ড্রাগন আব্বা, মেহমান আসছেন, অবলাদে নিয়ে আসেন। ওদেরকে ধরে এনেছো কেন? দয়াল ধরে আনেনি, ওদেরকে আমি এনেছি। প্রথমে তুমি আমাকে বলবে তোমার বাবার গোডাউনটা কোথায়, যেখানে আমার 10 ট্রাক মাল আটকে রেখেছে সে। যদি না বলি তোমাদের চারজনকে মেরে ফেলবো। তবে তার আগে তোমার আর রিনির বিয়ে পড়াবে দয়াল, তারপর তোমাদের বাসর রাত দেখবে। Thank you.
আমি বাসায় দেখুন।